জীবনের এই প্রথম মুরগির যমজ বাচ্চা দেখলাম, আর সেটা যদি হয় আমার মুরগির সুন্দরীর যমজ বাচ্চা, তাহলে তো আরও বেশি অবাক করার বিষয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। হুমায়রা স্পেশাল চ্যানেল ফার্মের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমি আমার সুন্দরীর যে বাচ্চাগুলো ফুটিয়েছে সেগুলো আমি কীভাবে পরিচর্যা করব সে বিষয় নিয়ে কথা বলবো। আর একটা এখানে স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সুন্দরী দুইটা জোড়া যমজ বাচ্চা ফুটিয়েছিল, আর এর মধ্যে একটা বাচ্চা জীবিত ছিল আর একটা বাচ্চা মৃত ছিল। তো যেহেতু দুইটার কানেকশনটা একই সঙ্গে যুক্ত ছিল, সেজন্য একটা বাচ্চা সাথে সাথেই মারা গিয়েছে, মানে ডিমের ভিতরেই, আর একটা বাচ্চা ফুটার পরে মারা গিয়েছে। আসলে এটা আমিও এই প্রথম দেখলাম। তো স্ক্রিনে আপনারা আমার সুন্দরীকে দেখতে পাচ্ছেন, আর সে কিউট কিউট বাচ্চা ফুটিয়েছে। এবার এখন দেখুন সাদা একদম কিউট একটা বাচ্চা, তো সাদা এবং কালো এর মিশ্রণে সে বাচ্চা এবার ফুটিয়েছে। তো তার ডিম বসিয়েছিলাম আটটা, সেখানে সে সাতটা বাচ্চা ফুটিয়েছে। তো এই বাচ্চাগুলোর আমি কী করে যত্ন নিব সেটা এখন আপনাদেরকে বলছি। এই বাচ্চাগুলোকে যেহেতু এখন শীতের একটা সিজন চলে আসছে, মানে এখন শীতের শুরুতেই মোটামুটি ঠান্ডা, সেক্ষেত্রে আমি এই বাচ্চাগুলোকে আটকে রাখবো একটা আবদ্ধ অবস্থানে রেখে, তারপর এগুলোকে পালন করব যেন মার কাছে থেকে বাচ্চার ওম সঠিকভাবে পায়। সেজন্য তাপমাত্রা যদি সঠিক পায় তাহলে কিন্তু দেখবেন বাচ্চা সহজেই অসুখ বিসুখ হয় না। তো এখানে ফার্স্ট কাজ হচ্ছে বাচ্চার তাপমাত্রাটা আমরা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব, যেন মুরগি সার্বক্ষণিক বাচ্চার সঙ্গে থাকতে পারে সেটা খেয়াল রাখবো। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে খাবার, খাবার যদি আমি ঠিকভাবে দিই তাহলে অবশ্যই মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। আর সেক্ষেত্রে আমি কী খাবার খাওয়াবো তা হচ্ছে আমি মুরগির বাচ্চাগুলোকে খুদ খাওয়াবো, যেহেতু আমি ফিড খাওয়াই না, আমার এগুলো দেশি মুরগির বাচ্চা, তাই আমি সবসময় চেষ্টা করি একদম বাচ্চাগুলোর বয়স 20-25 দিন পর্যন্ত খুদ খাওয়াতে। খাবারটা আপনাদেরকে বললাম, এবার বলছি এগুলোকে যেহেতু আমি আবদ্ধ রাখবো, কোনো ওষুধ প্রয়োগ করবো কি না বা আর কোনো কিছু দিব কি না, সেক্ষেত্রে দেখা যেতে পারে যে ওষুধ বলতে এখানে আমি প্রয়োগ করতে পারি র্যানামাইসিনটা আছে ওটা, আর নাপাসিরাপ দুইটাই। তো আমি যেহেতু মুরগিকে আবদ্ধ অবস্থা পালন করবো সেখানে পানি দিয়ে রাখবো সর্বক্ষণিক, ওই পানির সাথে মিক্স করেই র্যানামাইসিন ট্যাবলেটটা দিব একদিন আর নাপাসিরাপটা একদিন দিব। তো এটার পরিমাণ হচ্ছে আমি যে পাত্রে পানি দিব সেই পাত্রে দেখা যাবে যে পাত্রটা থাকবে সেই পাত্রের মধ্যে আমি অর্ধেকটা র্যানামাইসিন সে পানিতে গুলিয়ে তারপরে এই বাচ্চাগুলোকে সারাদিন দিয়ে রাখবো, সেগুলো খাবে, পরের দিন ওটা ফেলে দিব। আবার আরেক দিন ওইখানে নাপাসিরাপের যে ওষুধটা রয়েছে সেই ওষুধটা ওইখানে মিক্স করে দিব কয়েক ফোঁটা, মানে কালারটা যেন একটু ওষুধের কালারটা হয় পানির মধ্যে সেরকমভাবে দিয়ে দিব। এভাবে সপ্তাহে আমি একবার এইটা দেবো, আর ইনশাল্লাহ আশা করি আমি যদি এই দুইটা ওষুধ এখানে প্রয়োগ করতে পারি তাহলেই কিন্তু বাচ্চাগুলো সুস্থ থাকবে। আর অবশ্যই চেষ্টা করবেন যে জায়গাটায় মুরগি বাচ্চাগুলোকে রাখবেন ওই জায়গাটা যেন সার্বক্ষণিক সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকে, কারণ অপরিষ্কার থাকলে ওইখানে জীবাণু ঢুকে তারপরে ওই জায়গায় মুরগির বাচ্চাগুলোকে অসুখে আক্রান্ত করে, আর ছোটো বাচ্চা যখন অসুখে আক্রান্ত হয় তখন কিন্তু সেই বাচ্চাগুলোকে বাঁচানো সম্ভব হয় না। তো সবসময় চেষ্টা করবেন যে জায়গায় মুরগিটাকে বাচ্চাটাকে রাখবেন সেই জায়গাটা যেন পরিষ্কার থাকে, আর এগুলাকে একদম ধুয়ে, মানে যে চটটার মধ্যে রাখবেন এটা ধুয়ে ফ্রেশ করে তারপরে দিবেন, প্রতি দুই দিন পর পর এটাকে একবার করে ধুয়ে দিবেন। এভাবে ধুয়ে সুন্দর করে রাখলে তাহলে দেখবেন মুরগির বাচ্চাগুলো আপনার এই মানে যে বিভিন্ন ফাঙ্গাস তারপর ব্যাকটেরিয়া এগুলো আক্রান্ত করবে না। সবসময় এটা চেষ্টা করেন যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ওষুধ কম হয় আর ওষুধও কম লাগে, তখন ছোটোখাটো ওষুধ দিলেই দেখা যায় বাচ্চাগুলার সুস্থ হয়ে যায়। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।